সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম। আশহারু রমাদান, পবিত্র রমজান মাস, ত্যাগের মাস, ইবাদতের মাস, নিজের আত্মাকে পবিত্র করার মাস, পেছনের ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে দেহ মনকে পবিত্র করার মাস। কিন্তু আমরা কি তা করি? আমাদের দেশে তো এই মাসে আরো বেশি ঝগড়াঝাটি শুরু হয়, যেমন তারাবি পড়া নিয়ে, মাসালা মাসাইল, আরো বিভিন্ন কিছু নিয়ে। এর ভেতর কিছু নামদারি আলেম থাকেন সুযোগের সন্ধানে, কিভাবে ভিন্ন মতের আলেমদেরকে পেঁচে ফেলা যায়, এদের মাথায় সারাক্ষণ সেই কুবুদ্দি ঘুরফাক খায়। আর ইদানিং সবচেয়ে বেশি যে মানুষটার পেছনে লেগে থাকে তিনি হলেন মিজানুর রহমান আজহারী সাহেব। বেচারা এদের হিংসা আর বিদ্বেষের জন্য দেশ ছেড়েছেন, তারপরও এদের মনে শান্তি নেই। প্রিয় ভাই বোন, আপনারা সবাই জানেন মিজানুর রহমান আজহারী সাহেব মহামারী কোভিড-19 কারণে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রমজান ফুডপে নামের একটি ফান্ড ঘোষণা করেছিলেন এবং সেখানে বিপুল সাড়া পেয়েছিলেন। 2 এপ্রিল 5:05 মিজানুর রহমান আজহারী সাহেব একটা মানবিক উদ্যোগ এই শিরোনামে ত্রাণের জন্য এক সপ্তাহ মেয়াদে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, ফলে এক সপ্তাহের মধ্যে 71 লক্ষ টাকার উপরে কালেকশন হয়েছিল। সারা বিশ্বব্যাপী লকডাউন থাকা সত্ত্বেও লোকজন মাত্র 7 দিনে 71 লক্ষ টাকার উপরে অনুদান পাঠিয়েছিলেন। সেই অনুদানের অর্থে বাংলাদেশের 8টি বিভাগে প্রায় 35টি জেলায় প্রায় 5,500 দরিদ্র পরিবারের কাছে আজহারী সাহেবের উদ্যোগে রমজানের ফুড প্যাক নামের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আপনারা সবাই হয়তো জানেন সেই রমজান ফুড প্যাক 2020-এর ভেতরে ছিল চাল 5 কেজি, ডাল 2 কেজি, আলু 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, তেল 2 কেজি, ছোলা 1 কেজি, চিনি 1 কেজি, লবণ 1 কেজি, মুড়ি 500 গ্রাম, খেজুর 500 গ্রাম, ডেটল সাবান ছিল 2টি। দেশে না থেকেও একজন মানুষ এত সূক্ষ্মভাবে কাজটি পরিচালনা করেছেন, সার্বক্ষণিক স্বেচ্ছাসেবীদের সাথে ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামগ্রিক কার্যক্রম মনিটরিং করেছেন, প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দিয়ে আর্থিক সকল হিসাবের পরিপূর্ণ স্বচ্ছতা বজায় রেখেছেন এবং তা জাতির সামনে প্রকাশ করেছেন, নিখুঁতভাবে ত্রাণ ব্যবস্থাপনাটি সম্পন্ন করেছেন, বর্তমান সময়ে যা খুবই কঠিন কাজ, তারপরও মিজানুর রহমান আজহারী সাহেব সেটা করে দেখিয়েছেন, যা দেশের জন্য সত্যি একটি গর্বের কাজ। এই মানুষগুলো দেশের সম্পদ, এরা যেই দলের হোক, যেই মতেরই হোক, এদেরকে সবসময় স্যালুট জানানো দরকার, এদের জন্য দোয়া করা উচিত, কৃতজ্ঞতা জানানো উচিত। কিন্তু না, সেখানেও কিছু মানুষ দোষ খুঁজবে, বিরূপ মন্তব্য করবে, রাজনীতির গন্ধ খুঁজবে, কারণ ওই যে হিংসা, হিংসার জলে পড়ে এরা ছাই হয়ে যাচ্ছে। আজহারী সাহেবের সব কাজে এদের নাক গলাতেই হবে, আবার বলবে তিনারা নাকি হিংসা করেন না, জাস্ট ভুলটা ধরিয়ে দেন। প্রিয় ভাই বোন, তাহলে আপনারাই বলেন রমজানের ফুড প্যাক নামক গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে আজহারী সাহেব কি দুষ করেছেন, সেখানেও কেন এত হিংসা, সেটা নিয়েও কেন তথাকথিত আলেমের ভেতরে তো জ্বালা পোড়া। জনাব হাবিবুর রহমান মিজবাহ সাহেব তার নিজের ফেসবুক আইডিতে 25 এপ্রিল একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, আমাকে কোনো দল, চরমনায়, জমিয়ত কিংবা হেফাজত যদি প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে সম্মিলিতভাবে সকল শাখা থেকে সাপোর্ট দিত এবং সেই দলের কোনো পর্যায় থেকে ত্রাণ তৎপরতা না চালাতো, খেয়াল করবেন আবারও বলছি, এবং তিনি বলছেন সেই দলের কোনো পর্যায় থেকে ত্রাণ তৎপরতা যদি না চালাতো, আর আমি যদি ঘোষণা দিতাম 1 সপ্তাহ অনুদান নেওয়া হবে, ঘোষণাপত্রটি যদি সেই দলের ভেতর প্রচার হতো এবং সবাইকে আমার ফান্ডে টাকা জমা দিতে বলা হতো, তাহলে 1 সপ্তাহে আমার ফান্ডে কত টাকা জমা হতো বলে আপনারা মনে করেন? তিনি আবার নিচে লিখেছেন, বিশেষ দ্রষ্টব্য, কাজটি কিন্তু মোটেও খারাপ নয়, অবশ্য প্রশংসার, কিন্তু কিছু অন্ধভক্ত আর মূর্খ প্রকৃতির লোকেরা এটা নিয়ে আস্পালন করে, তাই জানতে চাওয়া, তারা জানে না কৌমি আলেমদের অন্তত 1000টা শাখা ভিন্ন ভিন্ন গ্রুপে সমাজসেবায় বিরামহীন কাজ করে যাচ্ছে, শুধু 1 সপ্তাহ নয়। প্রিয় ভাই বোন, গভীরভাবে খেয়াল করুন ওনার বলার উদ্দেশ্যটা কি। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই আজকে বৃষ্টি না হলে জনপ্রিয়তা কাকে বলে দেখিয়ে দিতাম, ওনার ভাই হাফিজুর রহমান কুয়াকাটা বলেছিলেন, ওরে বাটপার, দলের দালালি ছাড় আর মাঠে আয়। ওরে বাটপার, ওরে বাটপার, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তো খেলা কেমন হয়। ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তো খেলা কেমন হয়। আকাশ সুন্দর জনপ্রিয়তা দেখান যাইতো যদি আজকে বৃষ্টি না হতো।
এরকম বৃষ্টির পরেও ময়দান ভরপুর হয়ে আছে আলহামদুলিল্লাহ। এবার আপনারাই বলুন, এটা কেমন পোস্ট? এটা কি বিদ্বেষপূর্ণ অথবা হিংসাত্মক কথাবার্তা নয়? আজহারী সাহেব কি জামাতের পক্ষে ত্রাণ বিতরণ করেছেন, অথবা জামাতের সমর্থকরা কি এই অনুদান উঠিয়ে আজহারী সাহেবকে দিয়েছে, নাকি দলমত নির্বিশেষে সকল মানুষ আজহারী সাহেবকে বিশ্বাস করে তার ডাকে সাড়া দিয়েছে? আমরা জানতে পেরেছি লকডাউনে অনেক জায়গায় বিকাশ বন্ধ ছিল এবং অ্যাকাউন্টের দুটি নাম্বার বারবার লিমিট ক্রস করেছে বলে অগণিত মানুষ দান করতে ব্যর্থ হয়েছেন, না হলে অনুদান নাকি আরও বেশি হতো। আজহারী সাহেব যা করেছেন এটি একটি উত্তম কাজ, সব আলেম ওলামার জন্য এটি গর্বের ব্যাপার, সুনামের ব্যাপার। আলেমদেরকে মানুষ ভালোবাসে, বিশ্বাস করে, ব্যাপারটি নিয়ে সবার খুশি হওয়া উচিত। বরং মিসবাহ সাহেব মিজানুর রহমান আজহারী সাহেবকে ধন্যবাদ দেওয়ার কথা, কিন্তু না, ধন্যবাদ না দিয়ে উল্টা এখানে রাজনৈতিক বা দলাদলিতে কাদামাকামাকি শুরু করে দিলেন এই মিসবাহ সাহেব। এটা কি বিদ্বেষ বা হিংসা নয়? বিবেচনার বার আপনাদের উপর ছেড়ে দিলাম। হাবিবুর রহমান মিসবাহ উনার মতে জামাত কোনো ত্রাণ কার্যক্রম করেনি, অনুদানও দেয়নি, তাই জামাতের সবাই মিলেমিশে আজহারী সাহেবকে 71 লাখ টাকার অনুদান উঠিয়ে দিয়েছে। আমি মিসবাহ সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, জামাত তাদের নিজের ব্যানারে ত্রাণ না দিয়ে আজহারী সাহেবকে দিয়ে ত্রাণ বিতরণ করে জামাতের কী লাভ? আজহারী সাহেব প্রশংসিত হলে জামাতের কী আসে যায়? অথবা আজহারী সাহেব জামাতের কোন শাখার আমির যে জামাত নিজের ব্যানারে ত্রাণ না দিয়ে আজহারী সাহেবকে প্রমোট করবে? জনাব মিসবাহ সাহেব, হিংসায় আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? জাতি জানতে চায়। মিসবাহ সাহেব কষ্ট করে আপনার স্ট্যাটাসের নিচে পাবলিকের কমেন্টগুলো দেখে নেবেন, লোকজন আপনার সম্পর্কে কি বলছে, নিজেকে কেন ইচ্ছে করে এত নিচে নামাচ্ছেন একটু চিন্তা করে দেখবেন। কেন এত বিদ্বেষ আপনার মনে? আজহারী সাহেবকে তো আজ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কোনো কথা বলতে শুনিনি। মিসবাহ সাহেব, আপনাদের কি কোনো ব্যক্তিত্ব নেই, কোনো লজ্জা শরম নেই? আলেম হলে অ্যাটলিস্ট ন্যূনতম ব্যক্তিত্ব অথবা লজ্জা শরম থাকা উচিত, না হলে মানুষ ভাববে আপনারা আলেম নয়, জাহেল। শেখ মিসবাহ সাহেব, আপনার মতে জামাত কোনো ত্রাণ বিতরণ করেনি। দেখেন, জামাত ইসলামের ঢোল পিটাতে আমি আসিনি, তারপরও আপনার দেওয়া পোস্টের উপর ভিত্তি করে আপনার গেতার্তে বলছি, 14 এপ্রিল সকাল 11:53 বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল পোস্ট অনুযায়ী জামাত ইসলামী 9 এপ্রিলের রিপোর্ট পর্যন্ত ত্রাণ তৎপরতা এখনও চলমান রয়েছে। 9 এপ্রিল পর্যন্ত করোনা দুর্যোগে জামাত ত্রাণ সহায়তা দিয়েছে 2,55,792 পরিবারে। যদি প্রতি পরিবারে কমপক্ষে 1,000 টাকা করে ধরা হয়, তার পরিমাণ হবে 25,54,92,000 টাকা। তারপরও তো কর্মসূচি চলছে, কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন জামাত ইসলামের সম্মানিত আমিরের মুখ থেকে আমরা শুনে নিই। যারা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন, সেই সমস্ত স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অসংখ্য শুক্রিয়া। হাজার কষ্ট, ব্যথা, বেদনা আমাদের কর্মীরা ভুলে গিয়ে মানবতার এই ডাকে সাড়া দিয়ে তারা অনবরত সেই ত্যাগ স্বীকার করে চলছেন। এই পরিস্থিতির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গত 9 তারিখ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত উল্লেখযোগ্য কাজ করা হয়েছে, তার মধ্যে 2,55,492 পরিবারের কাছে খাদ্য সামগ্রী এবং অন্যান্য আনুষঙ্গিক বস্তু পৌঁছানো হয়েছে। উল্লেখযোগ্য যে জিনিসগুলো পৌঁছানো হয়েছে তার মধ্যে ছিল 1,779 টন চাল, 287 টন ডাল, 100। জনাব মিসবাহ সাহেব, যুগ যুগ ধরে নির্যাতিত একটি সংগঠন যাদের কর্মী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে বর্তমান সরকার, যাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, যাদের অর্থ সম্পদ ধ্বংস করে দেওয়া হয়েছে, যাদের অধিকাংশ নেতাকর্মী রাতে ঘরে ঘুমাতে পারেন না, জুলুমবাদ সরকারের জন্য বনজঙ্গলে এদেরকে রাত্রিযাপন করতে হয়, যে সংগঠনটি এমনই মজলুম যাদের 2-4 জন নেতাকর্মী এক জায়গায় বসে দুটি কথাও বলতে পারেন না, তাদের কাছ থেকে এর চেয়েও আর কি বেশি আশা করেন? জনাব মিসবাহ সাহেব একটু বলবেন কি? মিসবাহ সাহেব, বিদ্বেষপূর্ণ মনোভাব পরিহার করুন, যে আলেম নয় আলেম হওয়ার চেষ্টা করুন। রমজান মাসে অন্তত
গীবত করা বন্ধ করুন, না হয় রমজানের পরে আপনাদের চরিত্রে আবার ফিরে আসবেন। এখন এক মাসের জন্য অন্তত একটু থেমে যান। প্রিয় ভাই বোন, আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে বারবার ফিরে আসব। অন্ধকারের ভেতর আলোকে ছিনিয়ে আনতে আমাদের আন্দোলন চলবে আমৃত্যু। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, মা আসসালাম।